আমদানি শুল্ক বৃদ্ধিতে গত বছর বিদেশ থেকে লবণ আমদানি করতে পারেনি সিন্ডিকেট, ফলে দেশীয় লবণের দাম বেড়ে যায়। গত বছরের জমানো লবণ মৌসুমের আগেই বিক্রি হয়েছে 350 থেকে 400 টাকা মুন দরে। দেশি লবণ বেশি দামে বিক্রি হওয়ায় চাষেও ঝুঁকেছিলেন উপকূলীয় লবণ চাষিরা, কিন্তু উপকূলে উৎপাদিত লবণের দাম হঠাৎ পড়ে গেছে। ভরা মৌসুমে লবণ মিল মালিকরা সিন্ডিকেট করে প্রতি মন লবণের দাম 500 থেকে কমিয়ে অর্ধেকে অর্থাৎ 250 টাকায় নামিয়েছেন বলে অভিযোগ সংশ্লিষ্টদের। এতে লাভের আশায় লবণ চাষ করা চাষিরা লোকসানের আশঙ্কা করছেন। কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী মিলিয়ে প্রায় 38,000 প্রান্তিক চাষি লবণ উৎপাদনে যুক্ত। আর বিক্রি, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন সহ নানাভাবে লবণ শিল্পে জড়িত আরও প্রায় 1 লাখ মানুষ।